হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আর নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আমি লিমা, আবারও চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আর আজ হলো শনিবার, এখন সময় হলো দুপুর 12:30। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। স্নান, পুজো, রান্না, ঘরের কাজ সব কমপ্লিট। ভাবলাম যে এখন একটু বসে তোমাদের সাথে গল্প করি আর নতুন একটা ব্লগ স্টার্ট করে ফেলি। ওয়েট, প্রথমেই তোমরা আমাকে বলো যে থ্রেডিংটা কেমন হয়েছে। এটা আমি নিজে করেছি, নিজে হাতে করেছি। তো তোমরা যদি কেউ শিখতে চাও, জানতে চাও প্রসেসটা, আমাকে তোমরা কমেন্ট করতে পারো, আমি তোমাদের প্রসেসটা বলে দেব। তোমাদের আর পার্লারে যেতে হবে না, আমি তো পার্লারে যাই না, নিজে থ্রেডিংটা নিজেই করে ফেলি। তোমাদেরও যেতে হবে না যদি প্রসেসটা একবার জেনে যাও। যদি তোমরা কেউ জানতে চাও আমাকে কমেন্ট করো, আর একবার বলো যে কেমন হয়েছে, ঠিকঠাক হয়েছে কি না। ও গেছে কাজে, আসবে একটু পরেই, অনেক দিন ধরে বলছে বায়না। ওর বায়না শুরু হয়েছে আমার হাজবেন্ডের, পায়েস খাবে, পায়েস খাবে, পায়েস খাবে। আমি তোর কথা পাত্তা দিচ্ছিলাম, আমি তোর কথা পাত্তাও দিচ্ছিলাম না কিছুদিন ধরে। ও বলে যে হ্যাঁ তুমি একটু পায়েস বানাও, খাবো, একটু মিষ্টি খেতে ইচ্ছা করছে। প্রতিদিনই হ্যাঁ হু বলে আমি কাটিয়ে দিই। আজকে কি করেছে, আমাদের যে দুধ দেয় রোজান ঘোষওয়ালা, ওনাকে দিয়ে 1.5 লিটার দুধ আনিয়েছে। এখন ও যখন আসবে কাজের থেকে তখন সেটা নিয়ে আসবে, ওটা দিয়ে পায়েস বানাতে হবে। আর পায়েসটা বানাবো গুড়ের বাতাসা দিয়ে, যেটা আমার সব থেকে ফেভারিট। গুড়ের বাতাসা যদি দিয়ে কোনো পায়েস বা কোনো মিষ্টি বা যাই বানাও না কেন, তার যে একটা স্মেল, সেই স্মেলেই পেট ভরে যাবে। তো আসুক, আসলে তারপর বানাবো। ভাবলাম এই ফাঁকে তোমাদের সাথে একটু গল্প করে নিই। ও চলে এসছে কাজের থেকে, অনেক কিছু নিয়ে এসছে, চলো তোমাদের দেখিয়ে দিই কি কি নিয়ে এসছে। অনেক কিছু, তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাই, দাঁড়াও। অনেক কিছু নিয়ে এসছে এখানে, মাসকাবারি মালও এসছে কিছু। এগুলো তোমাদের পরে দেখাবো কি কি নিয়ে এসছে। আগে এই দুধ দুটো নিয়ে, পায়েসটা বসিয়ে দিই আমি।
হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। এখন বাজে রাত 7:45। তোমাদের সাথে কথা হয়েছিল সেই দুপুরবেলায় যখন আমি পায়েসটা বানাই, তারপর তো দুপুরে খাওয়া দাওয়া করতে গিয়ে এত লেট হয়ে গেছে, একটু রেস্ট করে ও চলে গেল কাজে, আর আমি বাইরেই বসেছিলাম। বাইরে বৃষ্টি হচ্ছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, সেই বিকেল 5টা থেকে বসেছি গিয়ে, মাঝখানে শুধু এসে একবার সন্ধ্যা পুজো দিয়েছি, তারপরে কি আবার বাইরে গিয়ে বসেছি, জাস্ট ঘরে এলাম। এখন দেখা হচ্ছে টিভি, টিভিটা একটু আগেই চালালাম, ভাবলাম যে এখন আবার ব্লগটা স্টার্ট করি, কারণ তখন যে পায়েস বানিয়েছি তখন আর খাওয়া হয়নি। পায়েস এমন একটা জিনিস, গরম গরম খেলে একদম বোঝা যায় না, টেস্ট একদম বেকার লাগে, ঠান্ডা হলে তবেই টেস্ট লাগে। তো সেই জন্যই বানিয়েছিলাম দুপুরবেলায়, রাত্রেবেলা রুটি দিয়ে খাওয়া হবে। ও গেছে কাজে, বিকেলবেলা গেছে কাজে, আসবে একটু পরেই, আর আমি একটু পরেই রুটি বানিয়ে ফেলবো, রুটি দিয়ে পায়েস দিয়ে খাওয়া হবে, তখন বলবো যে পায়েসের টেস্ট কেমন হয়েছে। এটা অনেকগুলো বাদাম, কাজু, কিশমিশ, আলমন্ড সব কিছু দিয়ে আর লাস্টে কেশর দিয়ে বানিয়েছি, এটা কেশরওয়ালা পায়েস হয়েছে। তো খেয়ে দিয়ে তখন বলবো কেমন হয়েছে। তো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো তোমরা। এখন বাজে রাত 10:30, এখন খেতে বসেছি। রাতের খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই, তোমাদের সাথে আবার দেখা হবে নতুন একটা ব্লগে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আজকের এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, আর প্লিজ তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন টাটা, গুড নাইট।